जीवनेर काछे सबार चाहिदा समान नय, तबे जीवनेर समस्त सम्भावनाके प्रस्फुटित होते देखते चाई आमरा सबाई। एकजन मानुषेर अनेक सम्भावनाई नष्ट हये जेते पारे शुधुमात्र सुस्थतार अभावे। प्रिय दर्शक, आपनादेरके सुस्थ राखार प्रयास निये शुरू करछि एसटीवी स्वास्थ्य विषयक नियमित आयोजन डीपीआरसी एडवांस्ड पेन ट्रिटमेंट। साथे आछि आमि डाक्तार शाकिरा नोभा। प्रिय दर्शक, आज आमरा पुरो अनुष्ठान जुड़े कथा बोलबो ईदे आघात ओ व्यथाय करणीय। सेई साथे कथा बोलबेन आपनाराओ। अनुष्ठाने सरासरि अंश निते फोन करते पारेन स्क्रले देखानो नम्बरे अथवा फेसबुके आमादेर साथे संयुक्त होते पारेन www.facebook.com/dprcadvancedpaintreatment अथवा स्काइपेते आमादेर साथे संयुक्त होते पारेन stv.dprc এই ঠিকানায়। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা আজকে কথা বলবো ঈদে আঘাত এবং ব্যথায় করণীয় প্রসঙ্গে। প্রথমে আপনাকে ঈদ মোবারক জানাচ্ছি, সামনে ঈদ আছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অগ্রিম ঈদ মোবারক। তো অনেক সময় দেখা যায় যে ঈদে আমাদের বিভিন্ন রকমের সমস্যা বেশি দেখা যায়, পার্টিকুলারলি এখন কোরবানি ঈদে যেটা হয় যে মাংস খাওয়া হয় অনেক বেশি এবং এই রিলেটেড হেলথ প্রবলেমও কিন্তু আমাদের ফেস করতে হয়। তো কি কি খেলে ব্যথা বাড়তে পারে বা এই বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই ধরনের অকেশনে কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আসে। ধন্যবাদ আপনাকে। আমাদের সম্ভবত 2 তারিখে সম্ভবত ঈদ, আগামী মাসের খুবই ঘনিয়ে আসছে। এখন কিন্তু সবাই মোটামুটি উৎসব মুখর পরিবেশ সব জায়গায়। আমাদের রুগীদেরও দেখলাম যে অনেকে ব্যথা যতই হোক যে এখন ডাক্তারের কাছে আসতে চাচ্ছে না, যে ঈদটা অন্তত শেষ করে আসি। বা বিভিন্ন ব্যবসায়ী হতে শুরু করে যারা সরকারি চাকরি করে বা বেসরকারি সবাই গুছিয়ে নিচ্ছে যে ঈদ করবে। তো ঈদ করতে গেলে যেটা আমরা দেখি প্রায় এবং আমাদের অতীতে অভিজ্ঞতায় এবং আমি যেহেতু বিভিন্ন বিশেষায়িত হাসপাতালগুলোতে জব করে আসছি, দেখা যায় যে ঈদে অনেকগুলো আমাদের শারীরিক ইনজুরি হতে পারে, একেবারে কমন, যেটা আমাদের সবাই সচেতনতা জরুরি। না হলে কিন্তু এই ইনজুরি যে আনন্দটা এটা কিন্তু নষ্ট করে দিবে, উল্টা বিষাদে তৈরি করতে পারে। প্রথমত দেখবেন ঈদে যেহেতু এটা কোরবানির ঈদ, কোরবানির ঈদে সবাই গরু কিনতে যাবে বা পশু কিনতে যাবে বাজারে। এখন কিন্তু রেইনি সিজন, বৃষ্টি হচ্ছে, এই চলাফেরায় দেখা যায় যে অনেক সময় কেউ পড়ে গিয়ে আঘাত পেতে পারে। দেখে রাস্তায় পড়ে গেল বা একটা সে কোথাও গেল হাটে গরু কিনতে, সেখানে কিন্তু যেহেতু পশু সেহেতু কিন্তু অনেক সময় গরুর বিভিন্ন আপনার যদি ধরতে গিয়ে বা দৌড় দেয় তখন কিন্তু ইনজুরি হতে পারে, পড়ে গিয়ে প্রায় আমরা রোগী পাই। নট অনলি যে খাবার দাবারের জন্যই শুধু এই প্রসঙ্গে আসবো, বাট পার্টিকুলারলি চলাফেরাও আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে এবং যদি এই ধরনের ঘটনা হয়েই থাকে তখন আমাদের কি করতে হবে? অবশ্যই আমি আসলে একটু আগে সচেতনতাটা মানে বলছি যেন ঘটনা না হয়, মানে কি হতে পারে। এখন একজন আনন্দ করে বাজারে গেল গরু, কিন্তু একটা বাচ্চা সাথে গেল, একটা বয়স্ক লোক সাথে গেল, সে বুঝলো না। একটা বড় ষাঁড় গরু ধরে সে নিয়ে আসছে, হয়তো সেটা দৌড় দিল, সে কিন্তু পড়ে গেল। পড়ে গেলে একটা বয়স্ক মানুষ পড়ে যায়, ইয়াং মানুষ পড়ে যাওয়ার ভিতরে তফাত আছে, বড় আকারে ইনজুরি হতে পারে, ইভেন কি মারাও যেতে পারে। এবং এই সকল ক্যাজুয়ালিটি অনেক বেশি হয়ে থাকে, প্রায় আমরা দেখি। আমি জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দীর্ঘদিন ছিলাম, পড়ালেখাও করেছি ওখানে। ওখানে প্রচুর ঈদের সময় প্রচুর ক্যাজুয়ালিটি আসে, কারো হাতের আঙ্গুল চলে গিয়েছে, কারো হাড় ভেঙে গিয়েছে, কারো পা মচকে গিয়েছে, কেউ আপনার বড় আকারে ইনজুরিতে কমায় চলে গিয়েছে। তো আমাদের এখানে ঈদে আনন্দ অবশ্যই আমরা করব। প্রথমত আমাদের সাবধানতা জরুরি, আমরা এই পশু কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। এখানে আবার জবাইয়ের ব্যাপার আছে, ওখানে অনেক সময় পশু ধরতে গিয়ে জবাই করতে গেলে ইনজুরি হয়, প্রায় আমরা প্রচুর ক্যাজুয়ালিটি হচ্ছে। এইগুলো আমাদের একটু সচেতনতা জরুরি, সবাই যেন সাবধানে চলাফেরা করে, অতিরিক্ত আনন্দ করতে গিয়ে দুর্ঘটনা যেন না হয়। অনেকে আমি দেখি গরুর সামনে দুষ্টামি করে, হ্যাঁ, আনন্দ করার জন্য, উল্টা গরু যখন গুঁতো দেয় তখন কিন্তু একটা ক্যাজুয়ালিটি হয়ে যেতে পারে। তাছাড়া আপনার সবাই কিন্তু গ্রামের বাড়িতে যাবে, মোস্ট অফ দ্য লোক আপনার বড় শহরগুলো কিন্তু খালি হয়ে যাবে, সবাই গ্রামের বাড়িতে যাবে, যেতে গিয়ে কিন্তু রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। এটা তো খুবই কমন, পার্টিকুলারলি ঈদের সময় এটা এত বেশি হয়ে থাকে যে বলাই বাহুল্য। হ্যাঁ, অনেক হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের চলাফেরা, আমরা লঞ্চে বা ট্রেনে বা বাসে যেখানেই চলাফেরা করি না কেন, কেউ যেন জীবনের ঝুঁকি নিয়ে না যায়। প্রায় প্রতি ঈদই দেখা যায় এই দুর্ঘটনাগুলো ঘটে, মানুষ মারা যায়। এবং শারীরিক যারা বেঁচে থাকে শারীরিক বিভিন্ন অক্ষমতা নিয়ে আমাদের কাছে পড়ে আসে। তো এই জিনিসগুলো আমাদের অ্যাড্রেস করা দরকার। আর আপনি যেটা বলছেন পাশাপাশি যেহেতু কোরবানির ঈদ, কোরবানির ঈদে প্রচুর গরুর গোস্ত খাওয়া হতে পারে, রেড মিট আমরা যেটা বলি, গরু বা খাসি যেটি দেখ বা মহিষ ছাগল, অল আর রেড মিট। এই রেড মিটে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে এবং এই ইউরিক অ্যাসিড থেকে আমাদের এক প্রকারের ব্যথা হতে পারে যেটা আমরা গাউটি আর্থ্রাইটিস বলে থাকি এবং সারা শরীরে ব্যথা বেড়ে যেতে পারে। মানে এটাকে কি আমরা সাধারণভাবে বাত যেটা বলি সেটাই কি? এক্স্যাক্টলি, এই রোগটাকে আসলে আমরা ডাক্তাররা বাত হিসেবে চিহ্নিত করি, যদিও রোগীরা যে কোনো ব্যথাকে বাত বলে থাকে। এই গাউটি আর্থ্রাইটিসটি আসলে বেসিক্যালি বাত রোগ। কিছুদিন পূর্বে যেমন আমাদের চিকুনগুনিয়া যে আর্থ্রালজিয়া হয়েছিল, তদ্রুপ এই যে অতিরিক্ত যদি কেউ মাংস খায় এবং যাদের ইউরিক অ্যাসিড প্রবলেম আছে তারা যদি অতিরিক্ত মাংস খায় বা স্বাভাবিক মাংসও যদি খায় তাহলে কিন্তু এই জাতীয় ব্যথা বেড়ে যেতে পারে। সারা শরীরে ব্যথা বেড়ে যাওয়া, হাতে পায়ের আঙ্গুলে ব্যথা বেড়ে যাওয়া, ইভেন কি এই গাউটি আর্থ্রাইটিস থেকে কিন্তু মানে আপনার জোড়া নষ্ট হয়ে যেতে পারে, বেঁকে যাওয়া, এই সকল সমস্যা। আমরা অবশ্যই সোয়াব জন্য আমরা হয়তো কোরবানি দিব, কিন্তু এই কোরবানি দিতে গিয়ে অতিরিক্ত পশুর মাংস খাওয়া কিন্তু আমি মনে করি ঠিক হবে না। আমার সাইডে আমার কথা বলছি, আবার পাশাপাশি হয় যে একটু মুখরোচক খাবার তৈরি করা হয়, কোপ্তা, টিকিয়া, এবং এই যে বেশি ভাজা খাবার খাওয়া হয়, তেল খাবারটা আসলে অনেক বেশি খাওয়া হয়, চর্বি খাওয়া হয়, এতে করে লিপিড শরীরে যে মানে ব্লাডের লিপিডটা বেড়ে যায়, সেই বিষয়ে যদি একটু বলেন। অবশ্যই, এবং এই রিচ ফুডগুলো আপনি যে বলছিলেন, হাই রিচ ফুডে প্রচুর পরিমাণ কোলেস্টেরল থাকে এবং কোলেস্টেরল থেকে যেটা হবে, একটা তো ব্যথার কথা বলেছি ইউরিক অ্যাসিডের কারণে, কোলেস্টেরল থেকে আমাদের রক্ত চলাচলে ব্যাঘাত হবে, ওখানে থ্রম্বোসিস হতে পারে বা রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে। এবং আপনি জানেন খুবই খারাপ রোগ আছে যেটা হচ্ছে আপনার সিভিডি, সেরেব্রোভাস্কুলার ডিজিজ হতে পারে। যদি মস্তিষ্কে রক্তনালী কোনো কারণে ব্লক হয়ে যায় বা শুকিয়ে যায় তাহলে স্ট্রোকজনিত প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। শুধু তা না, রক্তনালী যদি ব্লক হয় অনেক সময় ছিঁড়ে যেতে পারে রক্ত চলাচলে, সেটাও আর এক প্রকারের হেমোরেজিক স্ট্রোক হতে পারে। তো আপনার এই যে আমাদের অকেশনগুলোতে আমরা অবশ্যই অকেশনে আনন্দ করব, সবই করব, আমরা এখানে আমাদের ধর্মীয় অনুভূতিগুলো পালন করব, কিন্তু এটার জন্য অতিরিক্ত উৎসাহী না হয়ে এবং এই অকেশনগুলোতে অতিরিক্ত খাবার যেন আমরা না খাই। এবং আপনি দেখবেন যে হয়তো কেউ বাড়িতে গেল, আমি দেখি যে ঈদের পরে আমার প্রায় রোগীর ওজন বেড়ে যায়। আমরা এই ওজন বাড়া প্রসঙ্গে কথা বলবো, এটা অনেকেরই খুব কনসার্ন। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি স্যার, আসসালামু আলাইকুম, আমার নাম আকলাস হোসেন, আমি সিলেট থেকে বলছি। জি, আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার একটা ডিস্ক প্রলাপস যেটা পিএলআইডি বলে, 2015 সালের জুলাইতে ঢাকায় আমাকে প্রফেসর আফজল হোসেন সাহেব সার্জারি করছিলেন। সার্জারির পর থেকে আমি বাম পায়ে একটু শক্তি কম পাই, হাঁটতে গেলে পায়ের পাতা ঠিকভাবে ইয়ে হচ্ছে না। তো এরপর কয়েকবার আমি ওনার সাথে দেখা করেছি, উনি বিভিন্ন ঔষধ আমাকে দিয়েছেন। আমি সিলেটে একটা ফিজিওথেরাপি সেন্টারে অনেকদিন একটু ফিজিওথেরাপি দিয়েছিলাম। বর্তমানে আমার বাম পায়ের পাতায় আমি শক্তি পাই না হাঁটতে, এবং একটু দাঁড়িয়ে থাকলে একটু ঝিনঝিন করে। তো এখন কি করতে পারি? আচ্ছা, অপারেশনের পূর্বে আপনার কি এই শক্তিটা তখনই কমে গিয়েছিল, না আফটার অপারেশনের পরে হয়েছে? মানে আপনি যে কমপ্লিট অপারেশনের আগে আমার এটা সমস্যাটা ছিল যে আমি ওই যে একটু নইয়ে একটু পানি নিচ্ছিলাম আর কোমরের মধ্যে একটু টান খেয়ে গেল। তারপরে আমি ঢাকায় চলে যাই ওনার কাছে, উনি একটা মেডিকেল বোর্ড গঠন করেন, প্রফেসর আফজল হোসেন, প্রফেসর রশিদ উদ্দিন, প্রফেসর কনক কান্তি বড়ুয়া। তারপরে তারা আমাকে বললেন যে আপনার একটা সার্জারির প্রয়োজন। সার্জারি করলেন, কিন্তু এখন আমি সহজভাবে চলাফেরা করতে পারি না, বাম পায়ের পাতায় শক্তি পাই না। এই এখন একটু ঝিনঝিন করে, একটু দাঁড়াইলেই ঝিনঝিন করে, পায়ের তলা মনে হয় একটু ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত, ওজন কত, আর আপনি কি করেন? যে আমার বয়স হলো নাও 63 আর ওজন হলো আমার 75 কেজি। আর 75 থেকে 77 এই ধরনের উঠানামা করে। আমি রিটায়ার্ড একজন অফিসার। ওকে, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি, ওনার পিএলআইডি হয়েছিল। পিএলআইডি তে অপারেশন, দিস ইজ অথেন্টিক ট্রিটমেন্ট, মানে সারা ওয়ার্ল্ডে অনেক সময় অপারেশন প্রয়োজন হতে পারে, সারা বিশ্বে সার্জনরা করে থাকে। আমরা আমরা কনজারভেটিভ চিকিৎসা করে থাকি সাধারণত পিএলআইডির ক্ষেত্রে। তো কিছু কেস আপনার অবশ্যই সার্জারি করতে হবে, কিছুই করার নাই। অনেক সময় পিএলআইডি রোগী আপনার বিফোর সার্জারিতেই কিন্তু আপনার এই কমপ্লিকেশনটা অ্যারাইজ করতে পারে, যেটা ওনার হয়তো হয়েছে বা ওনার ভাষা অনুযায়ী উনি সামনে ঝুঁকার পরেই এই সমস্যাটা হলো, উনি ঢাকা চলে আসছে, হয়তো বা ওই যে ডিস্ক প্রলাপস হলো ওই থেকে নার্ভ আপনার কিছুটা হলো অকেজো হয়ে যেতে পারে, ও থেকে হতে পারে, অথবা পোস্ট সার্জারিও কিন্তু অনেক সময় আপনার মাসেলসের আপনার শক্তি কমে যেতে পারে, ফুড ড্রপ হয়ে যেতে পারে, মাসেলসের যে নর্মাল আমরা পাওয়ার বলি গ্রেডিং 5 সেটা নাও থাকতে পারে, কমে আসতে পারে। এখন আবার নতুন করে যে ঝিঝি হচ্ছে পায়ে, যাই হোক না কেন অপারেশন পরবর্তী ওনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে। এটা কিন্তু আমি বারবার বলছি, শুধু এটা না, ইভেন কি সারা বিশ্বে উন্নত বিশ্বে কিন্তু বিফোর সার্জারি তখন কিন্তু আগে রিহ্যাবিলিটেশন করে নেয়, অন্তত সাজাজ একটা রোগীর অপারেশন মাস্ট, তার হয়তো সার্জন ডিসিশন নিয়েছে আমরা অপারেশনে যাব, তখন এই পরের দিনই অপারেশন করে ফেলে না, সেই ক্ষেত্রে খুব মেডিকেল ইমার্জেন্সি না হলে অন্তত কয়েক সপ্তাহ বা 10-12 দিন তাকে রিহ্যাবিলিটেশন করা হয়। কেন রিহ্যাবিলিটেশন করা হয়? যেন আফটার সার্জারি যদি কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে সেটা যেন রিকভারি দ্রুত করা যেতে পারে। তো দর্শক, আপনার এখন যে অবস্থা এই ক্ষেত্রে আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা যেতে হবে। এটা একটা চিকিৎসা পদ্ধতি যেখানে থেরাপিও থাকবে, বিভিন্ন অর্থোসিস ইউজ করতে হতে পারে, কিছু মেডিকেশন থাকতে পারে, এক্সারসাইজ থাকবে। এটা একটা চিকিৎসা পদ্ধতি। আপনি যদি রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে আপনি এখনও চালিয়ে যেতে পারেন চিকিৎসা, আশা করি এই সমস্যাটা আরও কমে যাবে। আর আপনি কিন্তু বলছিলেন আপনার নতুন করে ঝিঝি হচ্ছে, সেটাও কিন্তু আপনাকে এখন নলেজে নিতে হবে, বিকজ আবার নতুন করে অনেক সময় ডিস্কের সমস্যা হতে পারে। আমার মনে হয় যদি আপনি রিহ্যাব করেন আর আপনি বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন সাইটে গিয়ে আপনি কিছু এক্সারসাইজ পিএলআইডি দেখে নিতে পারেন, সেই এক্সারসাইজগুলো করে দেখেন, না হোক আপনাকে একজন রিহ্যাব বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এটা আসলে একটা ইম্পর্টেন্ট ইস্যু, এটা চিন্তা করা হয় না যে মানে বিফোর সার্জারি যে রিহ্যাবিলিটেশনের একটা ইম্পর্টেন্স আছে, মানে সাধারণত চিন্তা করা যে আফটার সার্জারি। হ্যাঁ অবশ্যই, আপনি যেটা বলছেন এটা কিন্তু উন্নত বিশ্বে একটা টিম ওয়ার্ক হয়ে থাকে। সাধারণত যদি কোনো রোগীর এনি সার্জারি, সেটা আপনার গাইনির বলেন, অর্থোপেডিক্স বলেন, নিউরো সার্জারি বলেন বা যে কোনো জেনারেল সার্জারি বলেন, সেক্ষেত্রে বিফোর সার্জারি একটা টিম গঠন হয়, সেখানে রিহ্যাবিলিটেশনের একটা ব্যাপার চলে আসে। বিভিন্ন টিম মেম্বাররা সেক্ষেত্রে কিছু এক্সারসাইজ করে নিতে হয়, রুগীকে আগে ফিজিক্যালি তাকে ফিট করে নিতে হবে। আমার সার্জারির মূল উদ্দেশ্য হচ্ছে রুগী যেন ভবিষ্যতে সে অ্যাক্টিভ লাইফ লিড করতে পারে। এখন আপনি সার্জারি করার পর যদি সে অ্যাক্টিভ লাইফ আর না পেলো, ওই সার্জারি কিন্তু ভ্যালুলেস। এবং আপনার যত ওয়ার্ল্ডে রিনাউন্ড সার্জন আছে তাদের উক্তি অনুযায়ী উইদাউট রিহ্যাব এবং ফিজিও যে আমার সার্জারি সফল হবে না। সো এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট মেসেজ সবার জন্য। অবশ্যই এই জিনিসটা আমরা আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি ঈদে আঘাত এবং ব্যথায় করণীয় প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন ধরনের আঘাতজনিত সমস্যা নিয়ে, পার্টিকুলারলি ঈদকে কেন্দ্র করে। ঈদের সময় যেটা হয় যে খাওয়া দাওয়ার পরিমাণটা অনেক বেশি হয়, ফ্যাটি খাবার অনেক খাওয়া হয়, রিচ ফুড খাওয়া হয়। তো এই প্রসঙ্গে আপনি বলছিলেন ওজনের কথাটা, ওজনটা নিয়ে অনেকেই কনসার্ন থাকেন, এই বিষয়ে যদি একটু বলেন। অবশ্যই, আমরা যেহেতু ব্যথা নিয়ে আমি কাজ করি এবং ব্যথা রুগীদের যাদের অতিরিক্ত ওজন থাকে তাদের কিন্তু ব্যথা সারতেই চায় না, কারণ হচ্ছে ভালো হয়ে গেলে আবার ব্যথা আসতে পারে ডিউ টু ওভারওয়েট। ওভারওয়েটের কারণে আবার নি জয়েন্টেও কিন্তু অনেক পেইন হয়, পার্টিকুলার নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট, কিন্তু ওয়েট বিয়ার করে। হ্যাঁ, ওয়েট বিয়ারিং জয়েন্ট, এবং অনেক সময় কোমরের ব্যথাও আপনার সারতে চায় না বা ভালো হয়ে গেল আবার কিন্তু ব্যথা আসে। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, হাঁটু এবং অ্যাঙ্কেলে ব্যথা যদি কারো হয়ে থাকে কোনো কারণে, আর্থ্রাইটিস হোক বা যে কোনো কজের কারণেই হোক, যাদের অতিরিক্ত অবেজ পেশেন্ট বা মোটা বেশি, ओजन बेशी शरीरेर हाइटेर तुलनाय तादेर किन्तु देखा जाय हाँटू व्यथा कोनोभाबेई जेते चाय ना बा भालो होलेओ आबार फिरे आसे। आमरा होयतो एई रोगीदेर व्यथार पाशापाशि अनेक समय ओजन कमानोर टिप्स दिये थाकि, विभिन्न डाइट दिये थाकि, विभिन्न ओजन कमानोर किछु मेडिकेशनও आछे এগুলো আমরা প্রোভাইড করে থাকি বা হরমোনাল সমস্যা থাকলে আইডেন্টিফাই করে সেটা ট্রিটমেন্ট দেই। কিন্তু দেখা যায় যদি কোনো এই জাতীয় অকেশন চলে আসে, যেমন ঈদ, যে কোনো ঈদে বা যে কোনো আপনার যেমন পূজায় হোক বা বড় কোনো ধর্মীয় প্রোগ্রাম যখন আসে তখন দেখা যায় যে রোগী আফটার ঈদ বা এই প্রোগ্রাম শেষ হলে যে ওজন আমরা হয়তো 5-6 কেজি কমিয়েছিলাম, ওজন এই ঈদের পরে ওজন বেড়ে গেল, সে আবার 5-6 কেজি তো আসছে অতিরিক্ত আরও 2-3 কেজি বেশি নিয়ে আসে। রোগী কিন্তু এসে রোগীর কমপ্লেনটা এরকম যে বেড়াইতে গিয়েছি বা বাসায় গিয়েছি বা মার কাছে গিয়েছি, মা তো ছেলেকে বা মেয়েকে ইচ্ছা মতো খাওয়াচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু একটু সচেতনতা জরুরি, কারণ না হলে আপনার যদি আপনি শুরুতেই বলছিলেন যে সুস্থ না হলে কিন্তু কোনো জীবনের মূল্য নাই। আপনি যতই কিছুই করেন না কেন, যত আপনার যতই নাম ডাক সুনাম থাকুক না কেন বা আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে। আপনার যদি শারীরিক অতিরিক্ত ওজন হয় বা আপনি অসুস্থ থাকেন, ব্যথা আক্রান্ত থাকেন, প্যারালাইসিস বা অবসাদগ্রস্ত থাকেন, তাহলে কিন্তু কাজ করা কোনোভাবেই সম্ভব না। আর পার্টিকুলারলি আমরা যদি ওটা চিন্তা করি যে ক্যালোরি আমি যতটা নিচ্ছি সেটা বার্ন করতে হবে, হ্যাঁ অবশ্যই বার্ন করতে হবে, কিন্তু আমাদের ঈদ টাইমটা একটা প্যাকেজ টাইমের মতো, মানে কয়েকদিন, হ্যাঁ ম্যাক্সিমাম 1 সপ্তাহ বা 15-20 দিন। এই 15-20 দিনের ভিতরে দেখা যায় যে যদি আপনার বাড়িতে গেল, গিয়ে ইচ্ছা মতো খেলো, এর ভিতরে এখন কিন্তু আমাদের রেড মিট যেটা মাংস এটা অতিরিক্ত খেলো, মানে কোরবানির যেটা হচ্ছে কোরবানির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অবশ্যই সফল করতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত মাংস যেন আমরা না খাই। কারণ হচ্ছে আমি শুরুতেই বলছি হাই ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, আমরা রেড মিট, গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ এদের মাংসে প্রচুর আপনার ইউরিক অ্যাসিড থাকে, পাশাপাশি এগুলা কিন্তু হাইলি কোলেস্টেরলও থাকে। এই অতিরিক্ত তৈলাক্ত খাবার এতে কিন্তু আপনার শুধু ব্যথা না, আপনার কিন্তু শারীরিক বিভিন্ন দেখা যাবে যে আপনার এই কোলেস্টেরলের মাত্রা বাড়াবে, এবং দেখা যায় এই সকল খাবার থেকে আপনার গ্যাস্ট্রোএন্টারোলজিরও প্রবলেম হতে পারে। দেখা যায় ঈদে অনেক সময় বিভিন্ন মানুষ বিভিন্ন গ্যাস্ট্রাইটিস সমস্যা ভোগে, এই সকল খাবার খেলে বুক জ্বালা পড়া হতে শুরু করে, পায়খানা প্রবলেম হতে পারে। মানে আসলে খাবারগুলা আমরা অবশ্যই অকেশন আমরা উদযাপন করব, কিন্তু হাই রিচ খাবার এবং মাংস জাতীয় খাবার আমাদের কিন্তু খুব বুঝে শুনে খেতে হবে, না হলে কিন্তু এই যে ব্যথা বাড়বে, ওজন বাড়বে, আপনার এই যে প্যারালাইসিস বা স্ট্রোকজনিত সমস্যার মতো খারাপ রোগ হতে পারে, আপনার পাশাপাশি আপনার গ্যাস্ট্রোএন্টারোলজির বিভিন্ন সমস্যা হতে পারে, পায়খানা প্রস্রাবের সমস্যা হতে পারে, মানে পুরো কনস্টিপেশনটা হয়, কনস্টিপেশনের প্রবলেম হয়। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা প্রশ্ন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি। হ্যালো ভাই, আমি বরিশাল থেকে বলছি। হ্যালো, আমি বরিশাল থেকে বলছি। জি, আপনার প্রশ্ন শেষ করে ফেলুন, আমি শুনতে পাচ্ছি। আমার হচ্ছে যে আমি মেরুদণ্ড ব্যথা, ঠিক আছে, কারণ শরীরে কোনো কাজ করতে পারি না, বসে কোনো রেশন থাকতে পারি না, দাঁড়া ধরে আসি খুব বেশিতে চাপ মারে, এই সমস্যা। আপনার বয়স কত, আপনি কি করেন? আমার মেরুদণ্ডের হাড় দুজনেই ফাঁক হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি। আমার বয়স 26 বছর। আপনি কি করেন? আমি হাউস ওয়াইফ, ঘরে কাজ করি। আচ্ছা, আপনার কোমর ব্যথা কি শুধু কোমরেই থাকে, নাকি পায়ে যায়, পিঠে উঠে, পেটের দিকে যায়, নাকি শুধু কোমরেই ব্যথাটা থাকে? না, পায়ে যায় না, কিন্তু পিঠের ভিতরেই থাকে। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যা মেকানিক্যাল ব্যাক পেন, যে বয়সে এই বয়সে সাধারণত এটা হয়, এবং যেহেতু 26 ইয়ার্স, 26 ইয়ার্স, এবং যেহেতু উনি হাউস ওয়াইফ, ওনার পারিবারিক গ্রামে থাকে, পারিবারিক কাজ করতে হয়, যে আমরা বারবারই বলছি পেশাগত সমস্যা, যেহেতু ওনার পারিবারিক বিভিন্ন কাজ করতে হয়, নিচে বসে সামনে ঝুঁকে অনেক সময় ঘর ঝাড়ু দেওয়া হতে শুরু করে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে হয়, সামনে ঝুঁকে বেশি কাজ করা থেকে কোমরের ব্যাক পেন হতে পারে, সাধারণত এটা থেকে হয়। তো আমার মনে হয় দর্শক, আমরা কিন্তু আপনার বিভিন্নভাবে বারবার বলছি যে আপনারা মেরুদণ্ড সামনে ঝুঁকে কাজ করবেন না, মানে যে কাজটাই করেন না কেন যতটুকু সম্ভব স্ট্রেট হয়ে বা সোজা হয়ে কোমরকে সোজা রেখে কাজ করতে হবে। নিচে বসে কোনো কাজ করার ক্ষেত্রে ঝুঁকে না করে হাঁটু ভেঙে বসে কাজ করতে পারেন, বা আপনার যে কোনো পারিবারিক কাজের ক্ষেত্রে যতটুকু সম্ভব মেরুদণ্ড স্ট্রেট করে কাজ করতে হবে। আর যে কোনো কাজে মানে আপনি যখন যে কাজ করছেন, সাজেজ আপনি পাকের কাজ করছেন, চুলার পাশে আছেন, সেই ক্ষেত্রে আপনি একটানা বসে থাকবেন না বা একই অবস্থানে অন্তত এক দেড় দুই ঘন্টার বেশি থাকবেন না, একটু উঠে যেতে হবে। এই নিয়মগুলো যদি একটু মেনে চলেন অনেকাংশেই কোমর ব্যথা থেকে মুক্ত থাকতে পারবেন। আর যেহেতু আপনার এখন সমস্যা হচ্ছে, আপনি সম্ভব হলে নিকটস্থ কোনো ডাক্তারকে দেখে নিতে পারেন, অথবা কোমরে ব্যথানাশক মলম বা ক্রিম লাগিয়ে গরম সেক দিতে পারেন 10-12 দিন। আর এই যে ঈদ আসছে, আমরা বারবার বলছি, ঈদে যে বলছি আলোচনা আমাদের যেটা করছি একটু শুনেন, আপনার উপকারে আসবে। অনেক সময় দেখা যায় যে যেটা বলছিলেন যে মাংস কাটার সময় কিন্তু বিভিন্ন ধরনের আঘাত হতেই পারে, এটা তো শার্প ইনজুরি যদি হয় সেক্ষেত্রে শার্প ইনজুরি পাশাপাশি যদি মানে মানুষের সবারই উচিত যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা এটা জানা, এটা যদি একটু বলে দেন। অবশ্যই, আপনাকে ধন্যবাদ। আসলে যে কোনো একিউট ইনজুরি যেটা মাত্র হলো, এখন কেউ যে মাংস কাটতে গিয়ে বা গরু ধরতে গিয়ে কোনো আঘাত পেল, যদি সে আঘাতে যেখানেই হোক শরীরে যে অংশই হোক, যদি ব্লিডিং হয় একরকম, ব্লিডিং না হলে আর একরকম, যদি কোনোভাবে কেটে যায়, কাটা অংশ যতদূর সম্ভব চেপে ধরতে হবে। এবং চেপে ধরার ক্ষেত্রে হাতের কাছে যে পরিষ্কার কাপড় পাওয়া যায়, সাজেস গামছা হতে পারে, সেটা টিস্যু হতে পারে বা যে কোনো পরিষ্কার গজ হতে পারে, যদি হাতের কাছে যা যা পাওয়া যায় তবে যেন সেটা নোংরা না হয়, অপরিষ্কার না হয়, সেই নোংরা কাপড় দিয়ে ওই অংশটাকে চেপে ধরতে হবে। পরিষ্কার কাপড় দিয়ে ওই অংশটা চেপে ধরতে হবে। যা সাজেস কারো হাতের আপনার আর্মে বা আঙ্গুলে লাগলো কোনো ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে ওই আঙ্গুল বা হাত ওই পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরতে হবে, তাহলে ব্লিডিংটা প্রথমত বন্ধ হয়ে যাবে। অনেকে কিন্তু জানে না, অনেকে কেটে গেলে কি করে, ওই যে সাপে কামড় দিলে যেমন উপরের অংশে বাদ দেয়, বাদ দিলে কিন্তু আরেকটা দুর্ঘটনা। এটা একেবারে রিভার্স, কারণ ওটাতে তো আরো বেশি রক্তপাত হবে। হ্যাঁ, ওটা আপনার যদি বাদ দেয়, অনেকে জানে না, সেক্ষেত্রে আপনার আরেকটা এভাসকুলার নেক্রোসিস হয়ে যেতে পারে, যেটা আমরা আপনার ইস্কেমিক নেক্রোসিস হতে পারে বা শুকিয়ে রক্ত চলাচল বন্ধ হয়েও অনেক সময় হতে পারে। যে জায়গায় কেটে গেল সেখানে পরিষ্কার ন্যাকড়া দিয়ে চাপ দিয়ে ধরে নিতে হবে। খুব বেশি ইনজুরি যদি হয়ে থাকে, খুব বেশি ব্লিডিং যদি হয়ে যায়, যত দূর সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে কাটার ক্ষেত্রে প্রাথমিকভাবে। যদি কেউ পড়ে গিয়ে হাড় ভেঙে যায় মনে হয়েছে বা পড়ে গিয়ে থেতলিয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, যে অংশটাতে আঘাত পেল সেখানে আমরা যেটা গ্রামের ভাষা বলে তক্তা বা কাঠের গুঁড়ি দিয়ে ওই অংশটা হাতে বা পায়ে যদি সাপোর্ট দিয়ে আমরা হালকা কিছু গামছা দিয়ে বেঁধে যেন নড়াচড়া কম করা হয়। এখন যদি কেউ ঘাড়ে ইনজুরি হয়, ঘাড়ের ভিতরে আমরা অনেক সময় হালকা কিছু দুই পাশে মাথার নিচে কিছু দিয়ে তাকে ফিক্সড করে, ঘাড়টা যেন নড়াচড়া না হয়, ফিক্সড করে দেই, তাহলে কিন্তু রুগীর জীবন বেঁচে যাবে। কারণ যদি নড়াচড়া হয়, ঘাড়ে কোনো ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্ড কম্প্রেশন হয়ে মারা যেতে পারে। আমাদের রেসপিরেটরি সিস্টেম কিন্তু ঘাড়ের উপর থেকে ব্রেন কন্ট্রোল করে এবং আমাদের যে ভাইটাল অর্গানগুলো, তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর কোনো কারণে আঘাত, যে রোড অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, আঘাতজনিত সমস্যা তো অনেক ধরনের হয়, এটা নিয়ে আমরা আরও কথা বলবো। একটা ফোন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শফিক, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। তো আমি অনেকদিন আগে মানে লোয়ার দাঁতের সাথে হাঁটু মাঝে বাড়ি থাকতেছি, তো 6 মাস আগে হইব। এখন ব্যথাটা আগে তেমন ছিল না, এখন ব্যথাটা করে। হাঁটুর যে বাটিটা থাকে না, ওই বাটিটার মধ্যে লাগছিল। এখন ব্যথাটা কি যাচ্ছে, আর এটা মানে এখন কি ফুলে যায় মাঝে মাঝে জোড়াটা? জি না, ফুলে না বা কোন রকম ফুলার নাই, শুধু ওই যে কাটিটা ওইটার মাঝে মানে এক সাইডে লাগছে, তো ওইটা ব্যথা করে। আচ্ছা, একটু ফিলার দিয়ে ব্যথা করে। আচ্ছা, আপনার বয়স কত, ওজন কত, আর আপনার পেশা কি, আপনি কি করেন? আমার বয়স হচ্ছে 30 আর আমার ওজন 60, আর এমনিতে তেমন কিছু করি না, তো আমি একটু বালুর ব্যবসা করি আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমি উত্তর দিচ্ছি। উনি ইনজুরি পেয়ে হয়েছিল, ওনার আঘাত পেয়ে, মানে যেটা আমি কিন্তু এর আগেও বিভিন্ন প্রোগ্রামে বলেছি, ওনার আঘাতটা 6 মাস আগের। এখন আমরা এটা বলবো এটা পুরাতন আঘাত। এই যে ওল্ড আঘাত বা পুরাতন আঘাতে যেটা হয়, যেই জায়গাটা আঘাত পায় हमारे जो विज्ञता बार रिसर्च से ताई आश्चे आर्थराइटिस डेवलप करे जो दिया आघात जोराय होय एक उन्हर बॉयस किंतु बेशी ना उन्हर बॉयस मात्रो 30 आम्रा जो ऑस्टियोआर्थराइटिसेर कथा बोली हाँ रो जोरा खोय रोग शेटा साधारणतो 40 बा 50 रूपोरे गले नेचुरली होय इडा आम्रा डिजेनरेटिव चेंज बोले थकी किंतु अनेक समय ऑस्टियोआर्थराइटिस डेवलप करते पारे यांग बॉयसे शेटा ये जाते हो कंप्लेन जो दी थके मान हिस्ट्री जो दी थके जी आघात पे थकले उन्हर क्षेत्रों ताई हुए चे एवं ताई होच्छे मान आघात परवर्ती उन्हर किंतु डिजेनरेटिव चेंज होच्छे हाटुते এখন যেটা করতে হবে এক্সরে করে দেখতে হবে চেঞ্জটা কেমন আছে খুব বেশি না কি পরিমাণে আছে এবং পাশাপাশি ওনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে পুনর্বাসন চিকিৎসা বিকল্প নাই আর দর্শক আপনি এখন বাসায় যেটা করতে পারেন আপনার ব্যথায় গরম শেক দিতে পারেন ব্যথানাশক ক্রিম দিতে পারেন বা ঠান্ডা পানি শেক দিও দেখতে পারেন যদি ভালো লাগে দিতে পারেন আর হাঁটুর কিছু এক্সারসাইজ আছে যেমন কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এগুলো আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন যদি ডাক্তারের কাছে যেতে সময় লাগে এই এক্সারসাইজগুলো করতে পারেন আর তারপরেও আমার মনে হয় আপনি নিকটস্থ বা কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে একটা এক্সরে করে হাঁটুর যে কোনো অ্যানাটমিক্যাল চেঞ্জ আছে কিনা ভিতরে এটা একটু দেখা দরকার আমার কাছে মনে হচ্ছে আপনি এখন একটা ট্রমাটিক আর্থ্রাইটিসে ভুগছেন এই ক্ষেত্রে আপনাকে পুনর্বাসন রিহ্যাব চিকিৎসায় যেতে হবে আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা প্রশ্নটি নিয়ে নেই আসসালামু আলাইকুম আমার আম্মুর গত 2 মাস ধরে পায়ের গোড়ালিতে ব্যথা বিছানা থেকে উঠতে ব্যথাটা বেড়ে যায় তখন আর দাঁড়াতে পারে না কিছুক্ষণ পর হাঁটতে পারলেও ব্যথাটা স্থায়ী থাকে এবং ব্যথাটা শুধু ডান পায়ে আম্মুর বয়স 45 বছর এর থেকে সমাধান আশা করছি অবশ্যই ওনার মাঝ যে সমস্যাটা বুঝেই যায় এটা আইদার প্লান্টার ফ্যাসাইটিস আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দেব একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি ঈদে ব্যথা এবং আঘাতজনিত সমস্যায় করণীয় প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা ঈদের বিভিন্ন ধরনের আঘাতজনিত সমস্যা নিয়ে কথা বলবো কিন্তু আমাদের সাথে বিরতির আগে একজন দর্শক ফেসবুকে সংযুক্ত হয়েছিলেন তার প্রশ্নের উত্তরটি দিয়ে ওনার মার যে ওনার প্রশ্নটা কি ছিল 45 বছর বয়স ওনার মায়ের পায়ের গোড়ালিতে ব্যথা ছিল আমি কিছু দূর বলেছিলাম যে ওটা বুঝেই যাচ্ছে ওনার প্লান্টার ফ্যাসাইটিস অথবা ক্যালকেনিয়াল স্পার প্লান্টার ফ্যাসাইটিসটা হচ্ছে এক প্রকার ইনজুরি জাতীয় সমস্যা এটা কমন প্রায় রোগীর কমপ্লেইন এবং ওনার যে কমপ্লেইন ক্লিনিক্যাল ফিচারটা তাই একেবারে হুবহু মানে রোগীদের কমপ্লেইন সবচেয়ে বেশি সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে কষ্ট হবে গোড়ালিতে ব্যথা হবে এবং সেটা এক পায়ে হতে পারে দুই পাও হতে পারে আস্তে আস্তে হাঁটার সাথে সাথে যত দিন যাবে মানে আপনার সকাল থেকে দুপুরের দিকে গোড়াবে তত কমতে থাকবে কিন্তু এটা পার্মানেন্টলি যাবে না অথবা যদি সে অফিসে জব করে অফিসে যেতে কষ্ট হবে বা অফিসে যাওয়ার পর বসে থাকার পরে আবার যখন একটু উঠে দাঁড়াতে যাবে আবার ব্যথা হবে মানে যখনই পাটা রেস্ট অবস্থায় থেকে ওজন ক্যারি করবে তখনই কিন্তু পায়ের তলায় ব্যথা হবে এটা হচ্ছে প্লান্টার ফ্যাসাইটিস এবং দেখা যায় যে যদি এটা প্রপার ট্রিটমেন্ট না হয় এক পর্যায়ে কিন্তু সেটা ক্যালকেনিয়াল স্পার হতে পারে ওখানে হাড় বেড়ে যেতে পারে প্লান্টার ফ্যাসাইটিস দিস ইজ ইনজুরি জাতীয় সমস্যা এই ক্ষেত্রে রোগীর অনেকগুলো জিনিস দেখতে হবে সে কি জাতীয় জুতা ব্যবহার করে তার ওজন কেমন তার পায়ের গঠনগত কোনো প্রবলেম আছে কিনা গঠনগত প্রবলেম এবং পেশাগত ব্যাপার যেমন আমার কাছে প্রায় রোগী আসে যারা স্পেশালি ইউরোপে থাকে এবং কোরিয়া থেকে থাকে বা মধ্যপ্রাচ্যে খুব কম ইউরোপ এবং কোরিয়া রোগী আমাদের যারা বাংলাদেশি ওইসব দেশে থাকে তারা কিন্তু সারাদিন শু এবং সেফটি শু ইউজ করতে হয় কাজ করার জন্য এবং পায়ের তলায় এই প্লান্টার ফ্যাসাইটিস নিয়ে আসে এবং সিভিয়ার ভুগতি থাকে যে অনেক বছর ধরে ভুগছে যাই হোক সেটা আমরা অ্যাসেসমেন্ট যদি কনফার্ম হয় এটা ট্রিটমেন্ট হচ্ছে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করতে পারে রোগীরা সেটা হচ্ছে কুসুম গরম পানিতে 1 চামচ লবণ দিয়ে প্রতিদিন গরম পানিতে পাটা ডুবিয়ে নাড়াতে পারে 10 মিনিট করে 10, 15, 20 দিন যতদিনে ব্যথাটা না যায় এটা যদি 2-3 মাসও দেয়তে কোনো ক্ষতি হবে না দ্বিতীয়ত নরম জুতা ব্যবহার করতে হবে, সব সময় খালি পায়ে হাঁটা যাবে না, সফট সোলের জুতা ব্যবহার করবে। অতিরিক্ত ওজন থাকলে ওজন কমানোর ব্যবস্থা করতে হবে, কারণ এখানেও ওজনের একটা ব্যাপার আছে, কারণ যখন সে দাঁড়ায় যদি ইনজুরি হয় ওখানে কিন্তু ওজনের একটা ওয়েট ক্যারিং এর একটা ব্যাপার থাকে, হিল যেহেতু ওয়েট ক্যারি করে সেহেতু একটা প্রেসার পড়তে পারে। আর পাশাপাশি অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যায় যে পায়ের গঠনগত সমস্যা থাকতে পারে, পেস প্ল্যানাস পেস ক্যাভাস দুইটা সমস্যা হতে পারে, যে পায়ের পাতার তলা যে আর্চ থাকে আর্চটা অতিরিক্ত এক্সাজারেট হতে পারে, মানে অতিরিক্ত আর্চ থাকতে পারে বা একেবারে আর্চ নাও থাকতে পারে, যেটা একেবারে পেস প্ল্যানাস বলে আমরা, মানে যে বাঁকা বাঁকানো, হ্যাঁ পায়ের তলা কিন্তু আমাদের একেবারে ফ্ল্যাট না, ফ্ল্যাট না, এটা কিন্তু অনেকে জানে না, বাট যখন আমাদের কাছে আসে তখন নিজের পায়ের তলা দেখে না আসলেই তো ফ্ল্যাট না, পায়ের তলা কারো ফ্ল্যাট না, একেবারে সমান না, কিছুটা মাঝখানে গর্তের মতো আছে, কিন্তু এটা খুব বেশি হলে বা খুব কম হলে সমস্যা, এই সমস্যাটা হতে পারে। তো সেটা যদি হয় সেটা আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি আমরা সেক্ষেত্রে অর্থোসিস ইউজ করি, রোগীর জুতা আমরা মডিফিকেশন করে দিই, মানে উনি বাজার থেকে যে জুতা ইউজ করুক না কেন সেটাতে আমরা বিভিন্ন হিঞ্জ দিতে পারি, বিভিন্ন আপনার আলাদা সফট কিছু লাগিয়ে দিতে পারি, অর্থোটিস্ট যারা আছে তারা কাজটা করে দেয় অ্যাকর্ডিং টু আমাদের নিড অনুযায়ী ওইভাবে, সেই ক্ষেত্রে আবার জুতার কারেকশন করে পায়ের কারেকশন করতে হয়। এবং এটা কিন্তু ফ্ল্যাট ফুট বা আপনার এক্সাজারেট ফুট কিন্তু একেবারে ছোটকাল থেকে শুরু হয়, এটা বোঝা যায় বয়স বাড়ার সাথে সাথে যখন সে অ্যাডাল্ট হয়। তার মানে কি বাচ্চাদের কি পা তাহলে কোনো বিশেষজ্ঞকে দিয়ে দেখানো উচিত যে তারটা ঠিক আছে কিনা? অবশ্যই অবশ্যই, জন্মের পরপরই অন্যান্য যেমন সাইনগুলো দেখা হয়, পাশাপাশি বয়স বাড়ার সাথে সাথে বাবা মাকে জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় পায়ের গঠনে সমস্যা থাকতে পারে, হাঁটুর সমস্যা থাকতে পারে, নি নক নি হতে পারে, আপনার নি রিকারভেটাম আসতে পারে, এগুলো হয়তো বোঝা যায় না, যখন বয়স অ্যাডাল্ট হতে থাকে তখনই শারীরিক বিভিন্ন সমস্যাগুলো বোঝা যায়। ডেভেলপড কান্ট্রিতে কিন্তু স্কুলের বাচ্চাদের কিন্তু এই চেকআপগুলো করানো হয় যে পায়ের আর্চটা ঠিক আছে কিনা। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি লিজা বলছি জুরাইন থেকে। জি জি, আমি একজন হাউসওয়াইফ। তো আমার পিছনে মেরুদণ্ডের মধ্যে ব্যথা হয় এবং মেরুদণ্ডের মাঝখানে যে দুই পাশে হাড়ের মধ্যে আছে ওরকম ওই সাইডেও ব্যথা হয়, ওই মাঝে মাঝে হাঁটুর মাঝখানে ব্যথা করে এবং হাতও ব্যথা করে। এখন এটা কি বাতের ব্যথা নাকি অন্য কোনো ব্যথা বুঝতে পারছি না। এই ব্যথাটা আপনার কতদিন হলো? প্রায় 2 বছরের মতো, আমার বেবি হওয়ার পর থেকে এই ব্যথাটা আর কি বেশি। এখন আমার বেবির বয়স 3 বছর। আচ্ছা, আপনি হাতে এবং হাঁটুর যে ব্যথার কথা বলছেন সেই জায়গাগুলো কি ফুলে যায় বা না? ফুলে যায় না। ফুলে যায় না, আচ্ছা আমি বুঝতে পেরেছি। আপনার ওজন এবং উচ্চতা কত? ওজন হচ্ছে 45। আর উচ্চতা? জি উচ্চতা আপনার উচ্চতা 5 ফিট 45। ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যাটা এটা এক প্রকার মেকানিক্যাল মনে হচ্ছে, যেহেতু আফটার বেবি মানে ডেলিভারির পরেই ওনার সমস্যা আসছে। এটা আমাদের যে মহিলাদের যেটা হচ্ছে, একটা হচ্ছে বিয়ের আগে তার ফিজিক্যাল একটা যে স্ট্রেংথ থাকে, যে তার যে অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার থাকে, বিয়ের পরে কিছুটা হলো ফিজিক্যালি বায়োমেকানিক্যাল চেঞ্জ আসে, মানে আফটার ডেলিভারি এইটা একটা চেঞ্জ আসে। হ্যাঁ, এটা আরেকটা চেঞ্জ আসে, একটা হচ্ছে প্রেগন্যান্সিতে একটা চেঞ্জ আসে বায়োমেডিক্যাল মেকানিক্যাল শরীরে, আরেকটা আফটার ডেলিভারি আবার আরেকটা চেঞ্জ আসে। তখন কিন্তু আপনার এই সকল কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এই জাতীয় ব্যথা হতে পারে। পাশাপাশি আপনার নিউট্রিশনাল একটা ব্যাপার আছে, অনেক সময় আপনার ভিটামিন ডি এর লেভেল কমে যায়, তা থেকে ব্যথা হতে পারে, ক্যালসিয়ামের লেভেল কমে যায়, আয়রন থেকেও কিন্তু ব্যথা হতে পারে। আমরা অনেক সময় প্রায় রোগী পাই এনিমিক রোগী, আমরা যদি দেখি যে মানে রক্ত শূন্যতা থাকলেও তার ব্যথা, হ্যাঁ হ্যাঁ, এবং সারা শরীরে ব্যথা হবে। এবং এনিমিয়া যদি থাকে, যদি তাকে ব্লাড ট্রান্সফিউশন করা হয়, এক ব্যাগ বা 2 ব্যাগ দেওয়া হয়, দেখা যায় যে প্রায় 50 to 60% পেন চলে যায়। তো এগুলো আসলে অ্যাসেসমেন্টের ব্যাপার, এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম ব্যথার কারণ থাকতে পারে। যেহেতু ওনার অতীতে ছিল না, 2 বছর ধরে ওনার, এখন যখন বিবাহিত লাইফে আসছে বুঝতে হবে এটা কিছুটা অ্যাকওয়ার্ড, মানে কাজকর্ম চলাফেরা বা ওনার এই যে লাইফ চেঞ্জের কারণে আসছে। তো দর্শক, এত অরিড হওয়ার কিছু নয়। আপনাকে গরম শেকের কথা আমরা প্রায় বলে থাকি, যদি ভালো লাগে দিতে পারেন। ওই যে আমরা বারবার নিয়ম কানুনগুলো বলছি যে কিভাবে কাজ করবেন, এগুলো একটু ফলো করেন। তারপরেও যদি ব্যথা থাকি, আপনাকে একজন এই জাতীয় বাত ব্যথা রোগের শরণাপন্ন হয়ে ডাক্তারের প্রয়োজনে কিছু ইনভেস্টিগেশন করে কনফার্ম করতে হবে যে কোথা থেকে ব্যথাটা হচ্ছে। আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে আসি। रूपा लिखेছেন खिलगा থেকে উনি লিখেছেন আমার বাম হাঁটুতে প্রচন্ড ব্যথা হয় আমি সিঁড়ি ধরে উপরে উঠি আমি ডক্টর দেখিয়েছি বাট কোনো ইমপ্রুভমেন্ট হয়নি ডক্টর বলেছে ফাটল আমার এখন কি করা উচিত সাজেশন চেয়েছেন অবশ্যই আমি বলবো যারা ফেসবুকে বা যখনই কোশ্চেন করেন দয়া করে নাম এর পাশাপাশি ওজন উচ্চতা হাইট মানে আরো আনুষঙ্গিক যদি আপনার বয়স সব লেখেন তাহলে আমাদের উত্তর দিতে খুব সহজ হয় উনি এইটা দিলে আমার বুঝতে আরো সুবিধা হতো বাট ক্লিনিক্যালি বোঝা যায় উনি যখন সিঁড়ি বাইতে যায় তখনই পেইন হয় হাঁটুতে মানে দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস তাকে রেলিং ধরে ধরে উঠতে হয় মানে একটা সাপোর্ট লাগে হ্যাঁ এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের লক্ষণ এবং যেহেতু এক্সরে করার পর বা ডাক্তার দেখানোর পর ডাক্তার সাহেব বলেছে ফাটল ফাটল বলে নাই হয়তো উনি বলেছে হাড় ক্ষয় হয়েছে ফাটল অন্য জিনিস ফাটল মানে কোনো ট্রমা থাকতে পারে ফেটে যাওয়া মানে ভেঙে যাওয়া তো এই জাতীয় কিছু না ওনার হয়তো ডিজেনারেটিভ চেঞ্জ আছে ভিতরে তো আমার মনে হয় এটা আরো কনফার্ম করলে আর যেহেতু অস্টিওআর্থ্রাইটিস মনে হচ্ছে সেই ক্ষেত্রে এই যে আমরা বারবার বলছি ওজন একটা ফ্যাক্টর অতিরিক্ত ওজন থাকলে কমিয়ে ফেলতে হবে ওনাকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট নিতে হবে এক্সারসাইজ করতে হবে কোয়াড্রিসেপস এক্সারসাইজ করতে হবে পাশাপাশি নিউট্রিশনাল কিছু ডায়েটের ব্যাপার আছে আপনার গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু কিছু এসেনশিয়াল মিনারেলস আছে যেটা আমাদের শরীরে কিন্তু খুব দরকার আমাদের এই সকল কারণে কিন্তু ব্যথা বা হাড় ক্ষয় জাতীয় সমস্যা হতে পারে তো যা কিছু হোক উনি যদি একজন ব্যথা বিশেষজ্ঞ শরণাপন্ন হয় যদি উনি রিহ্যাব করতে পারে আশা করি হাঁটুর সমস্যাটা চলে যাবে আমরা যেহেতু ঈদে বিভিন্ন ধরনের সমস্যায় করণীয় কথা বলছি তো এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে হাটে গেলে গরুর হাটে গেলে গরুর শিংয়ের গুঁতো খেয়ে অনেকে খুব বড় ধরনের হ্যাঁ আঘাত নিয়ে আসেন তো সেই ক্ষেত্রে কি করা উচিত তাৎক্ষণিকভাবে অবশ্যই সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ভিকটিম মানে যে আঘাত পেল যতদূর সম্ভব আমি এর আগেও বলছিলাম যে গরুর ইয়া হোক বা যে কোনো ভাবে হোক আগের আমাদের থিওরি হচ্ছে যে ভিকটিম যে আঘাত পেল তাকে একটা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এখন যদি আপনি সরিয়ে না নেন সাজেস সে পড়ে গেল পরে যে আরেকটা গরু আসতে পারে বা রোড অ্যাক্সিডেন্ট হলো সে রাস্তায় পড়ে আছে আরেকটা গাড়ি আসতে পারে কোনোভাবে সেকেন্ড ক্যাজুয়ালিটি হয় বেশিরভাগ মৃত্যু কিন্তু সেকেন্ডারি ক্যাজুয়ালিটি মানে দ্বিতীয় কমপ্লিকেশন আমরা বলি দ্বিতীয় হোসর দ্বিতীয় সমস্যা থেকে হয় প্রাইমারি যে ইনজুরিটা হয় সেটা হয়তো অনেক সময় যদি সেফ পিরিয়ডে মানে সেফ সাইডে চলে যেতে পারে তাহলে কিন্তু রোগীকে বাঁচানো বা বড় ইনজুরি থেকে বাঁচানো যায় একটা রোড অ্যাক্সিডেন্ট তাই ঘটে একবার পড়ে গেলে তারপরে আরেকটা দুর্ঘটনা হয় তো প্রথমত তাকে একটা নিরাপদ জায়গায় সরিয়ে ফেলতে হবে যেন সে আর দ্বিতীয়বার কোনো ক্যাজুয়ালিটি না হয় দ্বিতীয়ত যদি সেখানে ব্লিডিং হয় আমি বলছিলাম চেপে ধরা পরিষ্কার দিয়ে ব্লিডিং না হলে যদি ঠান্ডা বা বরফ পানি পাওয়া যায় বা যে কোনো টিউবওয়েলের পানিও গ্রামে বা পুকুরের পানি ব্যবহার করতে পারে গামছা ভিজিয়ে ওখানে ধরে রাখতে পারে আপনাকে আপনার মাধ্যমে দর্শকদেরকে বলো অনেকে কিন্তু ইনজুরি হলে গরম শেক দেয় এটা কিন্তু অনেকে জানে না অনেকেই করে কিন্তু এটা অনেকে বলে যে স্যার আপনি তো গরম শেকের কথা সারা দিন বলেন এটা আসলে বুঝতে পারে না যে কখন গরম দিতে হবে আর কখন ঠান্ডা দিতে হবে শেক দেওয়ার বিষয়টাই গরম এবং ঠান্ডা দুটো ভিন্ন আলাদা ব্যাপার আছে ইতিপূর্বে একটা রোগী কি বলছে যে গরম শেক দিতে এখন আরেকজন হয়তো মাঠে গেল বা গরুর বাজারে গেল ওখানে গুঁতো খাওয়ার পর উনি এসে বাসা গরম শেক দিল এটা কিন্তু করা যাবে না নতুন কোনো ইনজুরি একিউট ইনজুরি বা আমরা ডাক্তারি ভাষা যেটা এই মাত্র আঘাত প্রাপ্ত জায়গায় কোনোভাবেই গরম শেক দেওয়া যাবে না সেই ক্ষেত্রে ঠান্ডা পানির শেক বরফ শেক বা এই জাতীয় শেক দিতে হবে এবং আপনার শেক দিলে কি হবে ব্লিডিংটা কমে যাবে ভ্যাজোকনস্ট্রিকশন হবে ব্লিডিং বেশি হলে সেটা কমে যাবে বা ভিতরে ফুলে গেলে ফুলাটাও কমে যাবে এটা করতে হবে এবং পাশাপাশি আপনি যেটা যদি আপনার ব্লিডিং হয় সেক্ষেত্রে অবশ্যই যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে সেইখানে ডাক্তার সাহেবরা আরও যদি তার সেলাই দিতে হয় বা আরও অ্যাসেপটিক প্রিকশন বা অন্য কিছু করতে হয় অন্য মেডিকেশন লাগে সেটা অবশ্যই ডাক্তার সাহেবরা সেটা করবে আর কিছু কিছু ক্ষেত্রে আবার কম্বাইন দেয়া হয় যে মানে কিছুক্ষণ গরম শেক কিছুক্ষণ ঠান্ডা শেক এভাবেও কিছু কিছু ক্ষেত্রে দেয়া হয় মানে যেগুলো ব্যথার সমস্যা থাকে সেটা হ্যাঁ সেটা আমরা যেমন চিকুনগুনিয়ার পরবর্তী আমরা ট্রিটমেন্ট বলছিলাম যে চিকুনগুনিয়া আক্রান্ত রোগী বা জ্বর অবস্থায় না 7 থেকে 10 দিন পরে যখন জ্বরটা চলে যায় তখন আমরা কন্ট্রাস্ট বাদ বলি এটা ডাক্তারি ভাষায় কন্ট্রাস্ট মানে একবার গরম পানিতে দাও একবার ঠান্ডা দাও তো এই বিষয়গুলো আসলে খুব ইন্টারেস্টিং কোন ক্ষেত্রে গরম শেক দিতে হবে কখন ঠান্ডা দিতে হবে কখন আবার কন্ট্রাস্ট দিতে হবে আমরা বেশ অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনার কাছ থেকে আজকে পেয়েছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এসটিভির দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অগ্রিম ঈদ মোবারক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত ২টায়। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ সবাইকে।